হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমুন রিনো। সো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি রিয়াক্ট করবো জালালি সেট ঢাকা সিটি এই গানের উপর। এই গানটি কিন্তু জুলাই 14 তারিখ 2015 সালের গান এবং অনেক বছর আগে গান। সো চলুন গানটা শুনে আসি। এবং যদি এটি অনেক পুরনো একটি গান এবং এই জালালি সেটের ইউটিউব চ্যানেলে কিন্তু এই গানটি ফার্স্ট গান ছিল। ওনারা মনে হয় যে এই গানের মাধ্যমে ওনারা আত্মপ্রকাশ করেছেন। গানের শুরুটা ওনাদের এই গানের মাধ্যমে ঢাকা সিটি গান দিয়ে শুরু করেছেন। সো গানের নামটা সুন্দর, ঢাকা সিটি। ঢাকা সিটিকে নিয়ে হয়তো গান গিয়েছেন ওনারা। আমরা পরে শুনবো, দেখা যাবে যে গানটা লিরিক্সটা কেমন, ঢাকা সিটিকে নিয়েই হয়তো বা হতে পারে। সো চলুন আমরা শুনে আসি জালালি সেটের ঢাকা সিটি। এবং তার আগে কিন্তু জালালি সেটের আরেকটি গান শুনেছিলাম, সেটা হচ্ছে কোকো স্টুডিও বাংলাতে নিগাসমীর সাথে গিয়েছিলেন জালালি সেটের যে ভবের পাগল গানটা, ওটা কিন্তু পুরো জোস হয়েছিল। সো চলুন আমরা দেখে আসি ঢাকা সিটি গান। যারা যারা আমাকে সাজেস্ট করেছেন তাদেরকে প্রথমেই থ্যাংক ইউ সো মাচ যে জালালি সেটের গানের রিয়াকশন ভিডিও আপনারা চেয়েছেন। সো চলুন আমরা দেখি। সো যারা যারা আমাকে সাজেস্ট করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ভিডিও শুরুতে বলে রাখি, কারণ হচ্ছে পরে আবার আরেকটা থ্যাংকস দেব। সো চলুন আমরা গানটা শুনে আসি জালালি সেট ঢাকা সিটি। এবং এই গানটি কিন্তু ওনাদের চ্যানেলেই রিলিজ হয়েছে, তারিখটা তো বলে দিলাম। আর এই গানের মধ্যে বেসিক্যালি আসলে কিছুই তেমন একটা লেখা নেই, তবে এটা জাস্ট একটা লেখা আছে কি প্রোডিউস অ্যান্ড কম্পোজড বাই জালালি সেট। সো চলুন গানটা শুনে আসি জালালি সেট ঢাকা সিটি। সো গাইস লেটস প্লে। বাঙ্গালের মাতৃভূমি গোর আমার কংক্রিটে জঙ্গল জালালি দঙ্গল ঢাকা সিটি দঙ্গল ডাবলে চা ধুমা সাফাইয়া ধান মন্ডি লাল বাগরাই বজা জাফ্রাপাত ফিরা ফিরা সব শালা ভুগি চুগি বাকবারি খোদার উপর খোদগারি পরে ধনে কোদ্দারি ভাবনা খাইলে চৌন পাইলে পারি গো চিহ্ন চাইলে ভাগলপুরে টিকিট কাটু চাবি নাই গাছ খাইলে খবর লোকন ব্যাপারি করে কালা কাদারি মন কে চিপাই পাইয়া ভজম করে রেখা সমানে ঝাড়ি স্বামী বিদেশে বদি দিল্লি সাইজা গুজে কই যা খবর লো খবর লো খবর নাই গাইলে বন্ধ কর খাজুই রা আলাপ সপাঙ্গাল হুজুকে আই বাচ্চা ঢাকা নিজেরাপলে যাবি অটো তুই বিল্ডিং বানাস কই বিকার জালাইলে কেজি দরে বেগুন পাস কই সিটি জালালি বাকি সব ফাঁকি ওটাই পাতাই না করে দরে রূপে রাখি সিটি জেগে জেগে লাগে পয়সা পাতে বোমা বাজি চান্দা বাজে বাতের কালো দুয়ার রাজনীতি ঢাকা সিটি ঢাকা সিটি ইচ্ছে লো গ্রাম সাপে বোমা বাজি চান্দা বাজে বাতের কালো দুয়ার রাজনীতি ঢাকা
ঢাকা সিটি পুরাই অস্থির একটা গান, ঢাকা সিটি অস্থির না, ঢাকা সিটি গানটা অস্থির বাবু। এবং খুবই দুঃখের সাথে আমি বলতে চাচ্ছি সেটা যে ঢাকা সিটিতে এত এত মানুষজন, মানে পাবলিকের অভাব নাই, মানে এত মানুষজন, এত জনগণ, জনসংখ্যা, কিন্তু জনগণ বেশি হলে কি হবে? ভিডিওতে এই গানের মধ্যে মাত্র 111,000 লাইক হয়েছে। সো স্যাড। আমি চাই যে ঢাকা সিটির যত মানুষ আছেন প্লিজ জালালি সেটের ঢাকা সিটি গানটাকে একটু হলেও ভালোবাসা দেখান, একটু হলেও একবার হলেও লাইক বাটনে ক্লিক করবেন যেন লাইকটা কোটিতে চলে যায়। সো যাই হোক, খুব সুন্দর ছিল গানটা, মিউজিক তো পুরাই অস্থির, আগুন আগুন আগুন, এবং সবার এখানে যেই ভয়েস বাও, পুরা এক একজন বোম। এবং সবচেয়ে ভালো লাগছে যেটা ঢাকা সিটিতে যতগুলো জায়গা আছে, যতগুলো প্লেস আছে, যতগুলো জায়গা আছে, সবগুলো একাধারে খুব সুন্দর করে তাল মিলিয়ে তাল মিলিয়ে কিন্তু ছন্দে ছন্দে আমাদেরকে র‍্যাপ গানের সাথে কিন্তু বলে দিয়েছেন। আপনারা চাইলে যারা ঢাকা সিটির কোনো জায়গার নাম যদি আপনারা ভুলে যান যে কোন কোন জায়গা আছে, কোন কোন মানে স্থানের নাম যেটাকে বলে, সো আপনারা চাইলে গানটার মাধ্যমে কিন্তু জায়গাগুলোর নাম মুখস্থ করতে পারেন, বেসিক্যালি আমার জন্য, বিকজ আমি তো ঢাকায় থাকি, কুমিল্লার মেয়ে, তো আমি এখন পর্যন্ত ওইভাবে কিন্তু ঢাকার অনেক জায়গার নাম কিন্তু আমি জানি না। সো লাস্টের দিকে যখন অনেকগুলো বলতেছিল যে সূত্রাপুর, তারপর কী কী জানি, তখন চিন্তা করতেছিলাম যে হ্যাঁ এই জায়গার নামগুলো তো আমি নিজেও জানি না। সো পরে আমি আবার শুনবো যেন আরও কতগুলো নাম আমি শিখতে পারি ঢাকার মধ্যে কোন কোন জায়গার নাম আছে সেগুলো। সেখানে অনেকগুলো বলতেছিল লিরিক্সের মাধ্যমে আসলে পুরো মিল আছে বাস্তবে, মতিঝিলে কী আছে, তারপরে কেন, তারপর হচ্ছে ঢাকা আসলে বেশি বেশিরভাগ ঢাকার আর মানে হচ্ছে টাকার খেলা, এবং ঢাকার মানে ঢাকা আজব শহর ঢাকা বলা যায়। সো আজব শহরের মধ্যে যা যা আছে সব কিছু এই লিরিক্সের মাধ্যমে কিন্তু তুলে ধরা আছে, ঢাকা সিটিটা কেমন। এবং এখানে কিন্তু অনেক সত্যিকারের অনেক লিরিক্স আছে যেগুলো আমি এখন আর বলবো না, আপনারা অলরেডি জানেন যে ঢাকাতে চাঁদাবাজি হয়, বোমাবাজি হয়, অনেক কিছুই হয়, আসলে ঢাকা তো আজব শহর, সো এখানে এগুলো হবেই, আর পয়সাপাতির খেলা তো চলছে, আর সবাই সেটেল হওয়ার যেহেতু ঢাকার মাধ্যমে আসে, এবং ঢাকা আসলে অনেক ফাস্ট, এবং ঢাকা সিটি মানে মানে পুরো অস্থির একটা সিটি, এবং সেই সিটিকে নিয়ে যখন জালালি সেটের গান, সে তো আরও অস্থির হবে, তাই না? তো যাই হোক, খুব সুন্দর ছিল, এবং থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্ট না সরি সাজেস্ট করেছেন যে জালালি সেটের ঢাকা সিটি গানটা রিয়াক্ট করেন। সো আমিও চিন্তা করতেছিলাম যে কখন করবো কখন করবো, সো করে ফেললাম ঢাকা সিটির গানটা, আসলে অনেক সুন্দর, সাথে যারা গানে জালালি সেটে যারা আছেন সবার আসলে ভয়েস অনেক সুন্দর, সবার নামগুলো আমি বেসিক্যালি ভুলে যাই বারবার। ভবের পাগল গানটাও কিন্তু সুন্দর ছিল তাদের, ফার্স্ট টাইম জালালি সেটের কিন্তু এই গানটাই আমি শুনছিলাম, নিগা সুমির সাথে ছিল, কোক স্টেডিও বাংলাতে গানটা রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে ভবের পাগল, সেখানে জালালি সেটের ভয়েসগুলো পুরো অস্থির ছিল। তো এইটা বেসিক্যালি ফার্স্ট গান মনে হয় ওনাদের, জুলাই 14 তারিখ 2015 সনের গান। তো 2015 সনে এই ধরনের গান তখনকার যখন আমার মনে যে গানটি যখন রিলিজ হয়েছিল তখন আমার মনে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, আর তখন কেন আমি শুনিনি আমি এটা বুঝতেছি না, হয়তো বা তখন আমি র‍্যাপ গান শুনতাম না, বা আমি র‍্যাপের সাথে তেমন একটা পরিচিত ছিলাম না, পরিচিতি ছিলাম না। সো যাই হোক, খুব সুন্দর ছিল। নেক্সট অবশ্যই জালালি সেটের অন্যান্য গানের উপর রিয়াক্ট করবো, একটা গান আছে কি বনবাস নাকি একটা এরকম টাইপের একটা গান আছে, ওই গানটা নেক্সট আমি রিয়াক্ট করবো। সো যাই হোক, এই ছিল ভিডিও, এবং গানটা আসলেই খুব সুন্দর, গানের লিরিক্স সুন্দর ছিল, বিট সুন্দর ছিল, এবং সবার এক্সপ্রেশনটা এমনভাবে যে মনে হচ্ছে এখনই অ্যাটাক করবে, তাদের সুর দিয়ে, তাদের মিউজিক দিয়ে, তাদের ভয়েস দিয়ে, খুব সুন্দর ছিল, সিরিয়াসলি খুবই সুন্দর। এবং সব র‍্যাপারদেরকে স্যালুট, যে এত সুন্দর একটা গান সবাইকে উপহার দিয়েছে। সো যাই হোক, এই ছিল ভিডিও, ভিডিওকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার। এবং যাওয়ার আগে একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে প্লিজ ভিডিওকে লাইক করবেন, ডিসক্রিপশন বক্সে আমি অরিজিনাল লিঙ্ক দিয়ে দিয়েছি, সো প্লিজ 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 লিঙ্কটাকে অবশ্যই শেয়ার করবেন, এবং অবশ্যই ক্লিক করে ভিডিওটাকে লাইক করবেন, মানে অরিজিনাল ভিডিওকে, ঠিক আছে, যেন লাইক বেড়ে যায়। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।